বন্ধুরা, জ্ঞান সম্ভার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় গণিতের পেডাগগি বিষয়ক। চলে আসি প্রথম প্রশ্নে। পাটিগণিতের ব্যবহার প্রথম শুরু হয় ভারতে, চীনে, গ্রিসে, মিশর ও ব্যাবিলনে। সঠিক উত্তর অপশান ডি, মিশর ও ব্যাবিলনে পাটিগণিতের ব্যবহার প্রথম শুরু হয়। গাণিতিক চিন্তা করার ক্ষেত্রে আমাদের কতগুলি বিষয়ের উপর নির্ভরশীল হতে হয়, দুটি, তিনটি, চারটি, ছটি? সঠিক উত্তর অপশান সি, চারটি। কোন ভারতীয় গণিতবিদ বাইনারি সংখ্যা নিয়ে প্রথম হিসাব নিকাশ করেছেন? আর্যভট্ট, ভাস্করাচার্য, মহাবীরাচার্য, পিলো? সঠিক উত্তর অপশান ডি, পিলো বাইনারি সংখ্যা নিয়ে প্রথম হিসাব নিকাশ করেছেন। স্ট্যাটিস্টিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে, স্ট্যাটুর থেকে, স্ট্যাটুসি থেকে, স্ট্যাটুস থেকে। সঠিক উত্তর অপশান এ, স্ট্যাটাস থেকে স্ট্যাটিস্টিক কথাটি এসেছে। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় করেন আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, শ্রীধর আচার্য? সঠিক উত্তর অপশান বি, ব্রহ্মগুপ্ত বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় করেন। গণিত হল সেই বিষয় যার মাধ্যমে তথ্যগুলি জটিলভাবে উপস্থাপন করা যায়, সরলভাবে উপস্থাপন করা যায়, সূত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়, আর সবগুলি। সঠিক উত্তর অপশান ডি, সবগুলি। অর্থাৎ জটিলভাবে, সরলভাবে এবং সূত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়। যুক্তিবাদের প্রবক্তা হলেন রাসেল, কান্টর, ফ্রাঙ্গেল, ব্রাউয়ার? সঠিক উত্তর অপশান এ, রাসেলই হলেন যুক্তিবাদের প্রবক্তা। পাটিগণিত শব্দটি এসেছে গ্রিক শব্দ এরিথ্রমস, এরিথ্রোমেটিক, এরিথোমস, এরিথ্রোমিস শব্দ থেকে। সঠিক উত্তর অপশান এ, এরিথোমস শব্দ থেকে পাটিগণিত শব্দটি এসেছে। ত্রিকোণমিতি শব্দের উৎপত্তি হয়েছে ত্রিকোণন শব্দ থেকে, ত্রিকোণ শব্দ থেকে, ত্রিকোণী শব্দ থেকে, ত্রিকোণনী শব্দ থেকে। সঠিক উত্তর অপশান এ, ত্রিকোণ শব্দ থেকে। ফাউন্ডেশন অফ জিওমেট্রি বইটি কার লেখা? ক্লাইন, কোলি, হিলবার্ট, রাসেল? সঠিক উত্তর অপশান সি, হিলবার্ট। গাণিতিক বিষয়ের বিমূর্ত চিন্তনে সাহায্য করে গণিতের যুক্তি, সমস্যা সমাধানের মৌলিকত্ব, প্রমাণ নির্ভরতা, না সবগুলি? সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ গণিতের যুক্তি, সমস্যা সমাধানের মৌলিকত্ব এবং প্রমাণ নির্ভরতা বিমূর্ত চিন্তনে সাহায্য করে। গণিত হল যুক্তি অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। উক্তিটি কার? লক, রাসেল, নিউটন? সঠিক উত্তর অপশান এ, লক। পিরামিডের উচ্চতা পরিমাপ করার জন্য জ্যামিতিকের ব্যবহার করেছেন গাউস, রিমান, দেকার্তে, থালেস? সঠিক উত্তর অপশান ডি, থালেস। গণিত শিক্ষার মাধ্যমে আমরা কোন মূল্যকে গ্রহণ করতে পারি? ব্যবহারিক বা উপযোগী মূল্য, সাংস্কৃতিক মূল্য, শৃঙ্খলাগত মূল্য, উপরের সবকটি? সঠিক উত্তর অপশান ডি, উপরের সবকটি। গণিত সার সংগ্রহ কে লিখেছেন? আর্যভট্ট, ভাস্কর, শ্রীধর আচার্য, মহাবীর? সঠিক উত্তর অপশান ডি, মহাবীর গণিত সার সংগ্রহ বইটি লিখেছেন।